গ্যালারিতে পাকিস্তান এবং আফগান সমর্থকদের মারামারি, গ্রেফতার 391 জন। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানদের কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচ জয়ের খুব কাছে গিয়েও এভাবে একজন বোলারের কাছে হারাটা যেন কোনোভাবেই মানতে পারেননি গ্যালারিতে বসে থাকা আফগান সমর্থকরা। হেরে যাওয়ার পর দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় মারামারি। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় পাকিস্তান সমর্থকদেরকে গ্যালারির চেয়ার খুলে মারছেন আফগান সমর্থকরা। তাতে ক্ষতিগ্রস্ত হয় মাঠের অবকাঠামো, যে কারণে চটেছে আরব আমিরাতের পুলিশ। এরই মধ্যে 391 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ, যার মধ্যে 97 জন গ্রেফতার হয়েছে। 117 জনকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানি সমর্থকদের আক্রমণ করায়। এছাড়া বেশ কিছু কারণ দেখিয়ে সব মিলিয়ে 391 জনকে গ্রেফতার করেছে আরব আমিরাতের পুলিশ। দেশটির সংবাদ মাধ্যম নিউজ অয়ার তাদের প্রতিবেদনে জানিয়েছে, সংঘাতের অংশগ্রহণকারীদের মধ্যে অঙ্কের জরিমানা, ভিসা বাতিল এবং আজীবনের জন্য আরব আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। গত 27 সেপ্টেম্বর অবশ্য দ্বন্দ্বটা শুরু হয়েছিল মাঠেই। আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের তখন প্রয়োজন ছিল 8 বলে 12 রান। উইকেটে ছিল একমাত্র জাথ ব্যাটার আসিফ আলী। বাবর বাহিনীকে জেতাতে হলে তখন তিনি শেষ ভরসা। এমন সময় আফগান পেসার ফরিদ আহমেদের বলে শর্ট ফাইন লেগে ধরা পড়েন আসিফ। পাকি ব্যাটার ভালো করেই জানতেন তিনি আউট হলে ম্যাচ জেতানোর মতো আর কোনো জাথ ব্যাটার ক্রিজে থাকবেন না, তাই নিজের উপরই হয়তো তার রাগ হচ্ছিল। ম্যাচের এমন উত্তেজনাকর মুহূর্তে আউট হয়ে মেজাজটা আর ধরে রাখতে পারলেন না আসিফ। এমন মুহূর্তে উইকেট পেয়ে আসিফের সামনে এসে কিছুটা বললেন ফরিদ। সেটা শুনে আসিফ মেজাজ হারান, ব্যাট উঁচিয়ে আফগান পেসারকে মারতে যান। পরে আরেক আফগান ফিল্ডার এসে সরিয়ে নেন। সেখান থেকেই শুরু হয় গ্যালারিতে মারামারি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।